রয়েছেন আমাদের আরেক সহকর্মী মুশফিকুর রহমান। মুশফিক, উচ্ছেদ অভিযানের বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিন। জি, ধন্যবাদ আপনাকে। আমি যদি জানিয়ে রাখি যে নেত্রকোনার দীর্ঘদিন একটা দাবি ছিল যে জমির দখলের উচ্ছেদের অভিযান কি এটি দীর্ঘদিন থেমে থাকলেও কিন্তু আসলে গতকাল থেকে সারা বাংলাদেশে একদিকে শুরু হয়েছে। আর আমার সাথে এই মুহূর্তে পানীয় রোডের নির্বাহী রয়েছেন আখতারুজ্জামান। আমরা তার কাছে জানবো যে এই অভিযানটি অব্যাহত থাকবে কিনা, আর এই অভিযানটি কেন আসলে এতদিন থেমেছিল, আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আছে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বিজয়ের মাসে মাননীয় প্রধানমন্ত্রী জনমন্ত্রী শেখ হাসিনার দিক নির্দেশনায় আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে মাননীয় সচিব জনাব কবির বিন আনোয়ার মহোদয় স্যারের সুপরিকল্পিত ভাবনার চিন্তায় সারা বাংলাদেশে আরেকটি বিজয় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। সেটি হচ্ছে যে আমাদের যে নদ নদী খালবিলগুলো রয়েছে সেগুলো একটা উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রয়েছে, এবং সেই উচ্ছেদ কার্যক্রমের জন্য আমাদের মাননীয় সচিব জনাব কবির বিন আনোয়ার স্যারের একান্ত চিন্তা চেতনার মাধ্যমে আজকে সারা বাংলাদেশে একটি দৃশ্যমান উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা জিরো টলারেন্সে কাজগুলো বাস্তবায়ন করছি, এবং যেখানে আমাদের কোনো রাজনৈতিক কোনো প্রেশার নেই, যেখানে আমাদের কোনো স্থানীয় কোনো প্রেশার নেই, এবং প্রত্যেকে আজকে বিজয়ের মাসে একটা বিজয় উল্লাস পালনের মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে যে নেত্রকোনা মগরা নদী উচ্ছেদ কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমাদের তিনতলা চারতলা বিল্ডিং আমরা ভাঙছি, প্রত্যেকটা মানুষ স্থানীয় জনগণ আমাদেরকে খুবই উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছে, এবং আমাদের মাননীয় সচিব স্যার এবং মাননীয় পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড এবং জেলা প্রশাসন স্থানীয় জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আমরা আনন্দের সেই কাজগুলো বাস্তবায়ন করছি। কাজগুলো বাস্তবায়নের পরবর্তী শেষে আমাদের মাননীয় সচিব মহোদয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের দিক নির্দেশনার মাধ্যমে আমরা কাটা তারে বেড়া দিব, এবং আমরা সেখানে বনায়ন করে দেবো, যাতে গ্রিন বাংলাদেশ একটা প্রতিষ্ঠিত হয় যেখানে বনায়ন হবে, এবং পাশাপাশি আমাদের একটা নেত্রকোনা মগরা পাশাপাশি আমরা সেখানে একটা সুন্দর একটা ডিপিপি প্রণয়নের মাধ্যমে সেখানে নেত্রকোনাবাসীর জন্য আমরা সেখানে সুন্দর একটা পার্ক সিস্টেম করে দেবো, যাতে মানুষ যেন নেত্রকোনা মানুষ যেন সেটা দৃশ্যমান দেখতে পারে। আপনারা জানেন যে ডেল্টা প্ল্যান 21 বাস্তবায়নের মাধ্যমে যেভাবে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড অগ্রসর হচ্ছে, আশা করি যে এই সরকারের আমলেই এবং এই মাননীয় প্রধানমন্ত্রীর আমলেই আমরা উন্নত বাংলাদেশ আমরা গড়ব। আমরা নির্ধারিত সময়ের পূর্বেই আমরা আমাদের কাজগুলো বাস্তব করব, এবং এই উচ্চ অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য দর্শক।